খানাকুলের নদীপুরে তৃণমূল কর্মীদের পক্ষ থেকে গেট টুগেদার করা হলো। উপস্থিত ছিলেন মুন্সি নজিবুল করিম। কি বলছেন অনুষ্ঠানে যোগ দিয়ে দেখাবো। এখানে যে আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা আমাদের যে দেবু প্রামাণিক আমাদের যে বর্ষিয়ান নেতা ছিলেন, জানেন যে আমাদের দুসরা মে ফল বেরোনোর পর 2021 বিজেপির হারমাদ বাহিনী দিবালোকে তাকে পিটিয়ে মেরে দিয়েছিল। তার সহধর্মিনী আমাদের নেত্রী চাইনা প্রামাণিক, তার নেতৃত্বে এখানে যে দুটো বুথ আছে আমাদের নদীপুর টু গ্রাম পঞ্চায়েতের এসসি অধ্যুষিত সকল মা বোনেদের নিয়ে আজকে একটা গেট টুগেদার অংশগ্রহণ করতে এসেছি এবং খুবই ভালো লাগছে। সবাই মিলে আমরা একটা প্রীতিভোজের আয়োজন করেছি, নিয়ে এখানে সুখ দুঃখ সব কিছু বা এই যে আমাদের মমতা ব্যানার্জি সরকার মামাটি মানুষের সরকারের যেসব সুযোগ সুবিধাগুলো বাস্তবায়িত হয়েছে তার যে সুযোগ সুবিধাগুলো ঠিকঠাকভাবে পাচ্ছে কি না বা কারোর যদি কোনো অসুবিধা থেকে থাকে সেই সবগুলো আমরা শেয়ার করছি, আলাপ আলোচনা করছি এবং যেসব অভাব অভিযোগগুলো আছে যাতে আশু সমাধান করা যায় সেইগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এই তো দেখতে পাচ্ছেন প্রচুর মোটামুটি আমাদের দেড় হাজার লোকের আমাদের করা হয়েছে আয়োজন। সামনে পঞ্চায়েত ভোট আমাদের উন্নয়নের নিয়ে আমাদের ভোট হবে, তার কারণ 21-এর নির্বাচনে দেখিয়ে দিয়েছে যে মমতা ব্যানার্জি ছাড়া এখানে বিকল্প কিছু নেই, মানে আর্তপীড়িত অসহায় মানুষের সাহারা একজনই, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস। এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে এই যে উন্নয়ন, এই যে একদম কন্যাশ্রী থেকে রূপশ্রী, শিশুসাথী থেকে সমব্যাথি এবং তার সাথে সবুজ সাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী স্বাস্থ্যসাথী এবং এই যে সামাজিক যে পরিকাঠামো, মানে আমাদের যে পরিকাঠামোগত উন্নয়ন যেগুলো রাস্তাঘাট পানীয় জল স্বাস্থ্য শিক্ষা যে ব্যবস্থা সেই সবের নিয়েই আমাদের মানুষের কাছে আমরা যাব এবং আশা করি মানুষ আমাদের দুহাত ভরে আশীর্বাদ করবেন যেমন বিগত 21-এর বিধানসভা নির্বাচনে করেছেন। এবং আগামী যে পঞ্চায়েত নির্বাচনে খানাকুল বিধানসভার প্রতিটা পঞ্চায়েত মানে যে সিট আছে এবং বুথ, সেই বুথে ঘাসফুল ফুটবে এটা আমরা নিশ্চিত। বিধানসভা ভোটে সাধারণ মানুষ আশীর্বাদ করেছে তৃণমূলকে, আবার পঞ্চায়েত নির্বাচন শুনলেন নজরুল করিম কি জানালেন।